মুক্তির মঞ্জিলে রাখো ধরে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি শহীদ শহীদঈদগাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ভাই

আজকের এই কেন্দ্রীয় সদস্য সম্মেলন দু হাজার উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ উপস্থিত সম্মানিত সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ প্রাণপ্রিয় পরিষদ সদস্যবৃন্দ শাখা দায়িত্বশীল বৃন্দ এবং আমার প্রাণাধিক প্রিয় প্রিয়তম সদস্য ভাইরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আল্লাহাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যার অশেষ মেহরবাণীতে দীর্ঘ প্রত্যাশিত প্রতীক্ষিত সদস্য সম্মেলন আজকে আয়োজনের সুযোগ হয়েছে জেরাবুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার দরবারে সুক্রিয়া আদায় করছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ পেশ করছি মানবতার মুক্তিদূত রাসুল আকরাম সাল আলহি আসাল্লামের প্রতি যা আনিত বিধানকে বাস্তবায়ন করবার জন্যে তারই শেখানো পদ্ধতি মোতাবেক আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যিনি আমাদের জন্যে উসুল হাসানা শহীদ ভাইদের জন্যে দোয়া করছি ইসলামী ছাত্র শিবিরের দুই চৌত্রিশ জন শহীদ সহ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুসলিম মুসলিমা মুমিন মুমিনা নিজেদের জীবন কোরবানি করে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্যে প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন সেই সমস্ত শহীদদের শাহাদতের কবুলিয়াতের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা আমাদের সকল শহীদকে জান্নাতুল ফের দাওস নসিব করুন সেই সাথে আহত পঙ্গুত্ব বরণকারী ভাইরা যারা দিনের বিজয়ের জন্য কাজ করতে গিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ আল্লাহর জন্য কুরবানি করেছেন তাদের এই কুরবানিকে জান্নাতুল ফের দাউসের ওসিলা হিসাবে কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি যারা গুম অবস্থায় রয়েছেন যারা জেলখানায় অবস্থান করছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাল্লা তাদেরকে যেন দ্রুততার সাথে সুস্থ অবস্থায় সম্মানের সাথে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন সম্মানিত সদস্য ভাইরা দুনিয়াটা খুব ছোট খুব ছোট প্রকৃত জীবনটা এ দুনিয়াতে নাই প্রকৃত জীবনটা হচ্ছে আকেরাতে অল্লাহ ইন্দাহুল মাহাব সে আখেরাতের জীবনকে কেন্দ্র করেই আমাদের দুনিয়ার জীবনটা চালাতে হয় এ দুনিয়ার ক্ষুদ্র সময়ে আল্লাহ আমাদেরকে বিশেষ দায়িত্ব দিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহাল দেওয়া বিধান ইসলামকে আমরা নিজেরা মেনে চলব এবং গোটা সমাজটাকে গোটা পৃথিবীটাকে ইসলাম অনুসারে পরিচালনা করার জন্যে ব্যবস্থা করার প্রচেষ্টা চালাবো এটাই হচ্ছে খলিফা হিসাবে আমাদের মৌলিক দায়িত্ব আর সেই কাজ সঠিকভাবে বাস্তবায়ন করার জন্যে নানাবিধ ইবাদতের সাথে সাথে শ্রেষ্ঠতম ইবাদতের নাম হচ্ছে জিহাদ ফি সাবিল্লাহ বা ইসলামী আন্দোলন এই জিহাদফি সাবিল্লাহ বা ইসলামী আন্দোলনের মধ্যে আমরা আমাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ খুঁজে ফিরি আমরা সেই আন্দোলনের কাজ আঞ্জাম দেওয়ার জন্যে আল্লাহতাল্লা নিকট থেকে একটি বিরাট নেহামত হিসাবে ইসলামী ছাত্র শিবিরের সন্ধান পেয়েছি আমরা এই সংগঠনের সাথে সংযুক্ত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা বর্তমান সমাজের দিকে যদি তাকাই তাহলে দেখি নানাবিধ অন্যায় অনাচার পাপ পঙ্কিলতা যে সমস্ত অন্যায় অনাচার পাপ পঙ্কিলতা অত্যাচার আমাদের হৃদয়টাকে দুঃখে ভারাক্রান্ত করে তোলে আমরা সম্প্রতি সময়ের কয়েকটি ঘটনা দেখে আতকে উঠি এমসি কলেজে একজন হাজবেন্ডকে আটকে রেখে তার ওয়াইফের উপরে পাশবিক নির্যাতন পরিচালনা করা বেগমগঞ্জে একজন মহিলার উপরে নিষ্ঠুর নির্যাতন পরিচালনা করা সিলেটের রাহান নামর নামের যুবককে ধরে নিয়ে গিয়ে তাকে লাশ করে বের করে দেওয়া সহ নানাবিধ অন্যায় অনাচার দেখে আমাদের আইএমএ জাহিলিয়াতের সেই সময়ের সেই সমাজের চিত্রের কথা মনে পড়ে যায় পৃথিবীর নানান প্রান্তে মানুষের প্রতি অন্যায় অনাচার অত্যাচার নিগ্রহ নিপীড়ন দেখে আমাদেরকে আট আটকে উঠতে হয় আমরা দেখি রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দেওয়া হয় তারা যাওয়ার কোনো জায়গা নাই তাদের বসবাস করার জন্য অধিকার এই পৃথিবীতে নেই আমরা দেখি ফিলিস্তিনের রাষ্ট্রটাকে দখল করে নেওয়ার জন্যে অবৈধভাবে প্রচেষ্টা অব্যাহত থাকা আমরা দেখতে পারি কাশ্মীরের অসহায় মানুষদেরকে মিডিয়া ব্ল্যাক আউট করে তাদের উপর নির্যাতন পরিচালনা করা আমরা দেখতে পারি সিরিয়া ইরাক আফগানিস্তানের উপর অসহিষ্ণু হামলা আমরা দেখি উইঘুরের মুসলমানদের কান্না সে সমস্ত কান্না মজলুমের আত্মচিৎকার মজলুমের আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস অশান্ত পৃথিবীকে শান্তিপূর্ণ করার আমরা প্রতিশ্রুতি নিয়ে এ আন্দোলনে এসে সংযুক্ত হয়েছে রাশেদার সমাজে রূপান্তর করার জন্য রাসুল সাল্লাম প্রচেষ্টা চালিয়েছিলেন সাহাবিদের সাথে নিয়ে আল্লাহ রাসুল সাল্লামকে নির্দেশ করেছিলেন ইয়া আইহাল মুদাসির আঙ্গদির ও রবাফা হে হেরকম বোলাবৃত ব্যক্তি আপনি উঠে পড়ুন সাবধান করুন আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন রাসুল্লা সাল্লাহ সেই যে নির্দেশ পেলেন সেই নির্দেশ পেয়ে অটো লবি চলতার সাথে জীবনের শেষ পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে গেলেন সাহাবিদেরকে সাথে নিয়ে তিনি আল্লাহর রহমতে স্বল্প সময়ের ব্যবধানে সেই সমাজকে পরিপূর্ণরূপে পরিবর্তন করে রাশেদার সমাজে রূপান্তর করতে পেরেছিলেন সম্মানিত সদস্য ভাইরা আমরা তো সেই আন্দোলনেরই কর্মী আমরা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সেই আন্দোলনেই এক একজন কর্মী হিসাবে ভূমিকা পালন করার জন্য চেষ্টা করি আমাদের পথ চলা রাসুল সেই পথ রাসুল রাসুলামের দেখানো সেই পদ্ধতি অনুসারেই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের মাঝে রেখে গিয়েছেন কিতাব উল্লাহ তথা আল কুরআন এবং সুননাতে রাসুল্লাহ আমরা এই আল কুরআন এবং আল হাদিসকে সুননাতকে যদি আঁকড়ে ধরে পথ চলতে পারি তাহলে ইনশাআল্লাহ যেভাবে করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিনের বিজয় সাধনের জন্য সুযোগ পেয়েছিলেন আল্লাহর রহমতে রাসুলের উম্মত হিসাবে আমরাও ইনশাআল্লাহ স্বল্প সময়ের মধ্যে দিনের বিজয় এই জমিনে বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা সেজন্য আমাদেরকে আল্লাহ রসুল্লাহলামের সেই পদ্ধতিটাকে ভালোবাসতে হবে সেটার প্রতি পরিপূর্ণ আস্থা রেখে আমাদেরকে দৃঢ়তার সাথে পথ চলবার জন্য চেষ্টা করতে হবে দৃঢ় সংকল্পে আঁকড়ে ধরতে হবে সেই পথকে আজকের বাংলাদেশে মানুষেরা ইসলামের পক্ষে তাদের ভালোবাসা ব্যক্ত করলেও এদেশের শিক্ষা ব্যবস্থা সাংস্কৃতিক ব্যবস্থা ব্যবস্থাপনা প্রশাসন ব্যবস্থাপনা প্রভৃতি মানুষকে সঠিকভাবে ইসলামের বার্তা জানতে দিচ্ছে না সঠিকভাবে পরিপূর্ণরূপে ইসলামকে শেখাতে পারছে না সমাজের প্রত্যেকটি ব্যবস্থা যদি যত্নের সাথে আমরা পরিবর্তন করতে পারি এই ব্যবস্থাগুলোকে যদি আমরা ইসলামের গড়ে তোলার জন্যে চেষ্টা করতে পারি দৃঢ়প্রত্যর সাথে ভূমিকা পালন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা এই সামগ্রিক ব্যবস্থাপনা পরিবর্তনের মধ্য দিয়ে এই গোটা সমাজটাকে গোটা দেশটাকে গোটা জমিনটাকে আল্লাহ তাল দেওয়া ইসলাম অনুসারে পরিপূর্ণরূপে গঠন করতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি যারা এই সামগ্রিক ব্যবস্থাপনা পরিবর্তন করবেন যারা বর্তমানে কাজ করবেন এবং আগামী দিনেও কাজ করবেন সেই তরুণ ছাত্র সমাজকে নিয়েই আমাদের কাজ ইসলামী ছাত্র শিবির সেই তরুণ ছাত্র সমাজকে গড়ে তুলবার জন্য চেষ্টা করছে আগামীর দেশ গড়ার এই কর্ণধারদের কর্ণধারদেরকে যদি আমরা আমানতদারিতার সাথে গড়ে তুলতে পারি তাহলে সেটার মধ্য দিয়ে আমাদের কর্তব্য পালন হবে আমরা একটি টেকসই বিপ্লবের স্বপ্ন দেখি যেই বিপ্লবের মধ্যে কোনো অস্থিরতা থাকবে না সে বিপ্লব হবে সমাজের গহীন থেকে গভীরতর জায়গা থেকে সে বিপ্লব হবে এক সার্বিক বিপ্লব সে বিপ্লব হবে ইসলামী সমাজ বিনির্মাণের বিপ্লব সে বিপ্লব হবে শান্তির বিপ্লব ইনশাল আজকের সদস্য সম্মেলন থেকে আমরা সে প্রত্যয় ব্যক্ত করতে চাই আল্লাহ তালার কাছে দোয়া করতে চাই হে আল্লাহ তুমি আমাদের এই প্রত্যয়কে কবুল করে নাও আমরা আখিরাতের জান্নাতের পানে দৃষ্টি আবদ্ধ রাখতে চাই দুনিয়াতে আমাদের দৃষ্টি আবদ্ধ নয় আমরা জান্নাতের দিকে সে দৃষ্টি আবদ্ধ রাখতে চাই সেদিন বিজয়ের জন্যে রসুল্লা সাল্লামের দেখানো পথে আমরা হেঁটে চলবো এ পথে বাধা আসতে পারে বিপত্তি আসতে পারে যত বাধা বিপত্তি নির্যাতন না কেন ধৈর্যের সাথে আল্লাহর করে দৃঢ়তার সাথে ছুটে চলবো ইনশাআল্লাহ আমাদের আজকের সম্মেলনের স্লোগান তাই আমরা ঠিক করেছি মুক্তির মঞ্জিলে দৃষ্টি রাখো পথটা ধরে চলো প্রিয় নবীজির ধৈর্য সাথে নিয়ে অটুট মনে ভেঙে ফেলো বাধা শত জিনজির সমানিত সদস্য ভাইরা দীর্ঘ প্রতীক্ষিত ও প্রত্যাশিত আজকের এই সম্মেলনে সারা দেশ থেকে সদস্য ভাইয়েরা সংযুক্ত হয়েছেন অনেক কষ্ট করে আয়োজন করেছেন গতকালকে থেকেই খেয়াল করছি সারা দেশের ভাইদের মধ্যে এক ধরনের আনন্দ কাজ করছে এক ধরনের প্রতীক্ষা কাজ করছে কখন আগামী কালকে সকাল সোয়াটটা আসবে সেটার জন্য প্রতীক্ষা করে বিভিন্ন জায়গায় অ্যারেঞ্জ করেছেন এবং ডেকোরেট করেছেন সুন্দরতমভাবে আয়োজনের জন্য চেষ্টা করেছেন সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাথে আজকে দেশ বিদেশ থেকে মেহমানরা সংযুক্ত হবেন সরাসরি আমাদের এখানে আসবেন অনেকে অনলাইনে সংযুক্ত হবেন তারা আমাদের জন্যে মূল্যবান নসিহত রাখবেন ইনশাল্লাহ আমাদের সাথে প্রাণের টানে সংযুক্ত হবেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ এবং একই সাথে ইসলামী আন্দোলন বৃহত্তর আন্দোলনের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল বৃন্দ এবং বিশ্ব ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ আমাদের সাথে সংযুক্ত হবেন ইনশাআল্লাহ আমরা হয়তো সবার কথা শোনার সুযোগ পাবো না সময়ের স্বল্পতার কারণে সবার কথা যদি আমরা শুনতে পারতাম নিশ্চয়ই আমরা অনেক বেশি আলোকিত হতে পারতাম আমরা অনেক বেশি আনন্দিত হতে পারতাম কিন্তু তাদের কথা না শুনতে পারলেও আমরা নিশ্চয়ই আশা করি তাদের সাহচার্য তাদের সংযুক্তি আমাদেরকে উদ্বুদ্ধ করবে অনুপ্রাণিত করবে সাহসী করবে ইনশাআল্লাহ আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা জন্য তাদের সকলের এই প্রচেষ্টাকে এই সহমর্মিতাকে ভালোবাসাকে যেন আল্লাহ তালা কবুল করে নেন আমাদের আজকের অডিটোরিয়াম সারা বাংলাদেশ জুড়ে আমাদের আজকের অডিটোরিয়াম নট অনলি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ আমাদের আজকের অডিটোরিয়াম সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে নানান জায়গা থেকে সংযুক্ত হবেন এই বিশাল অডিটোরিয়ামে আমরা আজকে প্রোগ্রাম করতে পারছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকের এই প্রোগ্রামকে প্রোগ্রামের কবুলিয়াতের জন্যে আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালার জন্য আমাদের সদস্য সম্মেলনকে কবুল করে নেন আল্লাহ তালা যেন আমাদের সদস্য সম্মেলনকে সুন্দরতম উপায়ে সুন্দরভাবে সুশৃঙ্খলতার সাথে নিরাপত্তার সাথে বাস্তবায়ন করা তৌফিক দেন সেই দোয়া আল্লাহ তালার কাছে করে আমার উদ্বোধনী কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি